বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছিল মূলত হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমগ্র জীবন ব্যবস্থা। সেই সমগ্র জীবন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনায় হিজরত। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে জানতে হবে হিজরত কি, হিজরত কাকে বলে। হিজরত একটি আরবি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা, ত্যাগ করা, এক স্থান থেকে অন্য স্থানে গমন করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এটি হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক ভাবে হিজরত বলা হয় মূলত হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত হয়ে ইসলাম ধর্ম এবং নিজের জীবন রক্ষা করার জন্য মক্কা থেকে মদিনাতে যে গমন করেন, সেই গমনকেই ইসলামের ইতিহাসের পরিভাষায় হিজরত বলা হয়। এই হিজরত হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা এবং ইসলামের ইতিহাসেরও একটি মোট পরিবর্তনকারী একটি বিষয় হিসেবে বিবেচিত। এখন প্রশ্ন হলো, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্যে অথবা কি কারণে তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন? হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, সেই তার নিজের জন্মস্থান ছেড়ে তিনি কি উদ্দেশ্যে তিনি এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক কোনো উদ্দেশ্যকে সামনে রেখে তিনি মক্কা হতে তিনি না তার নিজের জন্মস্থান ত্যাগ করেননি। সেই মক্কা থেকে মদিনাতে হিজরতের পিছনে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কারণ রয়েছে। আমরা ক্রমান্বয়ে সেই কারণগুলো আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে কারণ নিয়ে আলোচনা করতে পারি সেটি হচ্ছে ভৌগোলিক কারণ। আমরা জানি হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন এবং মক্কা একটি অত্যন্ত উষ্ণ শুষ্ক এবং প্রচন্ড সেখানে উষ্ণ আবহাওয়ার মধ্যে সেখানে তারা বসবাস করতেন। আর প্রত্যেকটি দেশ এবং জাতির উপরে তাদের দেশের যে আবহাওয়া, তাদের যে ভৌগোলিক পরিবেশ, সেটাও একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ঠিক একইভাবে আরব দেশ তথা মক্কা লোকেরাও এর ব্যতিক্রম নয়। ওখানকার লোকদের মন মেজাজ ছিল খিটখিটে, তারা সহজে কোনো বিষয়কে গ্রহণ করতে পারতেন না। আর অপরদিকে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে হিজরত করেন, সেই মদিনার যে আবহাওয়া, মদিনার যে পরিবেশ, সেই পরিবেশ মক্কার চেয়ে অনেক বেশি অনুকূল ছিল এবং মক্কার চেয়ে অত্যন্ত ভালো আবহাওয়ার কারণে মদিনার লোক মদিনাবাসীদের ইতিবাচক বিষয়টিকে সহজে গ্রহণ করার যে মানসিকতা গড়ে ওঠে, সেই বিষয়টি মক্কা লোকদের মধ্যে গড়ে না ওঠার কারণে তারা তিনি যে ইসলাম পারেননি। আর এই কারণে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের অত্যাচার এবং নির্যাতনের কারণে এবং অনুকূল পরিবেশ না পাওয়ার কারণে ইসলাম ধর্ম প্রচারের সেজন্য তিনি মক্কা হতে মদিনাতে হিজরত করেন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনাতে হিজরত করার এই প্রথমত এই ভৌগোলিক কারণটি একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে মনস্তাত্ত্বিক কারণ। আমরা পৃথিবীর ইতিহাসে যত আল্লাহ তাআলা কর্তৃক যত নবী এবং রাসূল প্রেরণ করেছে, আমরা তাদের যদি জীবন পর্যালোচনা করি, আমরা যদি তাদের আত্মজীবনীগুলো দেখি, আমরা যদি তাদের জীবনীগুলো দেখি, তাহলে আমরা সেখানে একটা বিষয় বুঝতে পারবো যে প্রত্যেকটি নবী এবং রাসূল লোক তার নিজের স্বজাতি কর্তৃক, তার নিজের দেশের লোকদের কর্তৃক তারা সাদরে গৃহীত হননি, তারা তার স্বজাতি কর্তৃক বা স্ববংশীয় লোকদের কর্তৃক তারা অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছেন। পক্ষান্তরে তারা যেখানে হিজরত করে গিয়েছেন সেখানে লোকদের কাছে তারা সাদরে গৃহীত হয়েছেন এবং রাসূল তিনিও এক নিজের দেশের লোকদের কর্তৃক অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছেন। আর অপরদিকে তিনি সে মক্কা থেকে মদিনাতে হিজরত করে সেখানে তিনি নেতৃত্বের আসনে আসীন হন এবং ইসলাম যে একটি চূড়ান্ত ধর্মীয় একটি চূড়ান্ত জীবন ব্যবস্থা, সেই চূড়ান্ত জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ তিনি দিতে সক্ষম হন মদিনাতে হিজরত করার পর। তৃতীয়ত যে কারণ সেটা হচ্ছে যে হযরত পৌত্তলিকতার বিরোধিতা। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যে ইসলাম ধর্মের প্রবর্তক, সেই ইসলাম ধর্ম পৌত্তলিকতাকে সমর্থন করে না। অপরদিকে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, সেখানকার লোকেরা তারা নানা ধরনের নানা দেবদেবী তারা পূজা অর্চনা এবং তারা সেগুলোকে তাদের নিজেদের দেবতা হিসেবে তাদেরকে মূল্যায়ন করতেন। আর ইসলাম ধর্ম সেগুলোর বিরোধিতা করার কারণে তারা বাপদাদার যে ধর্ম, তাদের বাপদাদার যে ধর্মীয় বিধান, সেটাকে তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রচারিত এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে সে জীবন ব্যবস্থা, আর যেহেতু ইসলাম তাদের বাপদাদাদের যে ধর্ম সেই ধর্ম মূর্তি পূজার বিরোধিতা করছে, এই জন্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে গ্রহণ না করে যে স্টিম রোলার সেটাকে তারা বজায় রেখেছিলেন। আর এর ফলস্বরূপ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের যে জন্মভূমি, তার নিজের যে দেশ, সেই দেশ ত্যাগ করে তাকে মদিনাতে হিজরত করতে হয়েছিল। কারণ নিয়ে আলোচনা করতে পারে, সেটা হচ্ছে আকাবার শপথ। আকাবা একটি জায়গার নাম, আকাবা একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি জায়গা। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মক্কাতে যে সকল লোকেরা হজ করার উদ্দেশ্যে আগমন করতেন তাদেরকে লক্ষ্য রেখে তিনি তার যে দাওয়াতি কাজ, তিনি তার যে মিশন, সেই মিশনকে তিনি অব্যাহত রাখেন। এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনে সাড়া দিয়ে 620 খ্রিস্টাব্দে 6 জন লোক, 621 খ্রিস্টাব্দে এবং 622 খ্রিস্টাব্দে 75 জন লোক তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং সেই আকাবা নামক স্থানে তারা হযরত হাতে হাত রেখে তারা শপথবদ্ধ হন যে হযরত মহানবী সাল্লাল্লাহু করার উদ্দেশ্যে এই ধর্মের সম্প্রসারণের জন্য তাদেরকে যা যা করণীয় তারা সবকিছু নির্দ্বিধায় তারা সেটা করবেন। এইভাবে হযরত মহানবী হাতে হাত রেখে তারা শপথবদ্ধ হন। এই শপথ যেহেতু আকাবা নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে, এই জন্য এই শপথ গুলাকে আকাবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শপথ বলা হয়। এবং সেখানে যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন হযরত মহানবী হাতে হাত রেখে, এই আকাবার শপথের কারণে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিশ্রুতি পেয়ে তিনি মক্কা থেকে মদিনা। এটার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে মদিনার ভৌগোলিক গুরুত্ব। মক্কা একটি অত্যন্ত সম্মানিত নগরী, যেহেতু এখানে আল্লাহ তাআলার পবিত্র যে কাবা এখানে অবস্থিত। কিন্তু মক্কা সম্মান আরব দেশের সাথে বহির্বিশ্বের যে যোগাযোগ, যে ব্যবসায়িক যে যোগাযোগ বা বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল তো মূলত মদিনার উপর দিয়ে যে পথ চলে গিয়েছে, এই জন্য মদিনা একটি আন্তর্জাতিক পরিবেশ গড়ে ওঠে। এবং বহির্বিশ্বের সাথে ব্যবসায়িক যোগাযোগ রাখার জন্য, আন্তর্জাতিক সম্পর্ক রাখার জন্য মদিনার গুরুত্ব মক্কা থেকে কোনো অংশেই কম ছিল না। এই জন্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়ে সেখানে যে গুরুত্বপূর্ণ স্থান, সেই গুরুত্বপূর্ণ স্থানে ইসলাম ধর্মের প্রসার এবং প্রসারের জন্য তিনি উদ্দেশ্যকে ঠিক করেন এবং এই জন্য তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করে সেখানে ইসলামের যে ধর্মীয় প্রচারণা এবং প্রসার করার জন্য তিনি সেখানে হিজরত করেন। আরেকটি কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের আমন্ত্রণ। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে হিজরত করার আগে মদিনার ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের যে সকল নেতৃবৃন্দ এবং লোকেরা রয়েছে তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে আমন্ত্রণ জানান। এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 12 বছর ছিল, তিনি সিরিয়াতে তার চাচার সাথে সেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি গমন করেন তার চাচার সাথে। এবং সেখানে খ্রিস্টান পাদ্রী বুহাইরা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে তিনি তাকে চিহ্নিত করেন। এভাবে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের যে ধর্মীয় গ্রন্থ, সেই ধর্মীয় গ্রন্থ থেকে তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে তারা পূর্বেই অবহিত ছিলেন। এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন তখন তারা নিজ নিজ স্বার্থে তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য আমন্ত্রণ জানান। আর হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। এটার পাশাপাশি
বাসীদের সাথে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগ থেকে একটি আত্মীয়তার সম্পর্ক ছিল। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতা আব্দুল্লাহ এবং দাদার পিতা অর্থাৎ প্রপিতামহ হাশিম তারা উভয়ে মদিনাতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এভাবে মদিনার সাথে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি আত্মীয়তার সম্পর্ক ছিল এবং মদিনার একটি বিখ্যাত গোত্র খাজরাজ বংশের সাথে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রক্তের সম্পর্ক থাকার কারণে তিনি মক্কা থেকে মদিনাতে গমন করেন। এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যখন মক্কার কুরাইশ বংশের লোকেরা অত্যাচার এবং নির্যাতন করেন, তাদের সে অত্যাচার এবং নির্যাতনের কারণে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তারা সহানুভূতিশীল হয়ে হযরত মহানবী ইসলামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য আমন্ত্রণ জানান এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। এটা আরেকটা আউস এবং খাজরাজ একটু আগে বললাম, এই দুটি আউস এবং খাজরাজ এই দুটি হচ্ছে মক্কার দুটি বিখ্যাত গোত্র, কিন্তু তারা উভয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে বা বংশগত স্বার্থ নিয়ে তারা যুদ্ধে লিপ্ত ছিল এবং এই সময় বুয়াসের যুদ্ধ নামে একটি যুদ্ধ সংঘটিত হচ্ছিল এবং তারা এই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল এবং তাদের এই দুইটা গোত্রের মধ্যকার যুদ্ধের মধ্যস্থতা করার জন্য তারা একজন নির্ভরশীল ব্যক্তিকে খুঁজছিলেন, আর সেই ব্যক্তি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তাদের মধ্যস্থতা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য আমন্ত্রণ জানান এবং পরবর্তীতে হযরত মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যকার যে যুদ্ধ সেই যুদ্ধ বন্ধ হয় এবং তাদের মধ্যে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল সেই শত্রুতাপূর্ণ সম্পর্ক দূর হয়ে তারা পরবর্তী সময়ে এমন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন যেটা পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়েছিল। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই আউস এবং খাজরাজ গোত্রের আমন্ত্রণে তিনি মদিনাতে হিজরত করেন। আর এটি হচ্ছে অনুকূল পরিবেশ। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি আল্লাহ তাআলা কর্তৃক তিনি যে ধর্ম প্রচার করার জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন সেই ধর্ম প্রচার করার জন্য মক্কাতে সেখানে অনুকূল পরিবেশ ছিল না, আর অপরদিকে মদিনাতে সেটা অনুকূল পরিবেশ ছিলেন। এই জন্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে তিনি 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর তিনি তার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে তিনি মদিনাতে হিজরত করেন। এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুসাবের অনুকূল রিপোর্ট। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত কাছের একজন সাহাবা এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার প্রায় এক বছর পূর্বে মুসাব রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম প্রচার করার জন্য তিনি মদিনাতে প্রেরণ করেন এবং মুসাব রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে তিনি লোকদের মাঝে ইসলাম প্রচার করেন এবং হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা তার চরিত্র, তার কৃতিত্ব এবং তার তার যে স্বভাব চরিত্র ইত্যাদি দেখে মদিনার লোকজন আকৃষ্ট হন এবং তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি তাদের যে আগ্রহ সে আগ্রহ অনেক বেশি বেড়ে যায় এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি যখন খোঁজ খবর নিলেন, রিপোর্ট নিলেন, তখন হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে ইসলাম প্রচার করার জন্য অনুকূল পরিবেশ আছে এরকম একটি তাকে ইতিবাচক একটি তাকে রিপোর্ট দেন। আর হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা সেই ইতিবাচক রিপোর্ট পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনাতে হিজরত করেন। সর্বশেষ যে কারণ, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন অর্থাৎ 613 খ্রিস্টাব্দ থেকে, তখন থেকে মক্কার বিভিন্ন কুরাইশ বংশের নেতৃস্থানীয় লোকজন তারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং একইভাবে যারা নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতেন তাদের উপর অত্যাচার এবং নির্যাতন করা শুরু করেন এবং তাদের সেই অত্যাচার এবং নির্যাতন থেকে এক পর্যায়ে রক্ষা করার জন্য তারা সর্বপ্রথম হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদেরকে 615 খ্রিস্টাব্দে আবিসিনিয়াতে হিজরত করার জন্য পাঠান এবং সেখান থেকে ফিরে আসার পরেও তাদের উপর যখন এই অত্যাচার এবং নির্যাতন কিছুতেই তখন বন্ধ হচ্ছে না, পরবর্তী সময় হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 622 খ্রিস্টাব্দে মদিনাতে হিজরত করেন। কিন্তু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার এই যে অত্যাচার এবং নির্যাতনের কারণেই তিনি শুধুমাত্র মদিনাতে হিজরত করেননি, সর্বশেষ যে কারণ ছিল হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়েছেন, কারণ তিনি যেহেতু আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল তিনি আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত তিনি কোনো কাজ করতে পারেন না
এবং যখন মক্কার লোকেরা বিশ্বের কুরাইশ বংশের নেতৃস্থানীয় লোকজন তারা যখন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল দারুন নদওয়াতে বসে, এবং এখানে আবু জেহেল তিনি একটি প্রস্তাবনা রাখলেন যে কুরাইশ বংশের যতগুলো উপগোত্র আছে প্রত্যেকটি গোত্র থেকে একজন একজন যুবককে বাছাই করে তারা একটি দল গঠন করলেন, যেন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ হাশিম বংশের লোক ব্যতীত যেন হাশিম বংশ হযরত মহানবী সাল্লামকে হত্যা করার পরে যেন কোনো গোত্রের বিরুদ্ধে যদি একক কোনো গোত্র হযরত মহানবী সাল্লামকে হত্যা করেন তাহলে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, এই জন্য যেন তারা কোনো যুদ্ধ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারবে অথবা তাকে জীবিত ধরে আনতে পারবে। তাকে 100 এভাবে হযরত মুহাম্মদ ইসলামকে যখন হত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন, তবে তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয়ার আগে কেউ প্রস্তাবনা করলেন যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি আখিব করা হোক যেখানে তিনি চিরস্থায়ীভাবে সেখানে থাকবেন, তিনি যেন পারেন। আবার কেউ কেউ প্রস্তাবনা রাখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে দূরে কোনো দেশে তাড়িয়ে দেওয়া হোক, কিন্তু তারা এই দুইটা প্রস্তাবে সম্মত হলেন না। পরবর্তীতে আবু জেহেল তিনি প্রস্তাবনা রাখলেন যে যেহেতু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারের কাজ থেকে তারা লোভ লালসা দিয়ে অর্থ সম্পদ দিয়ে নানাভাবে তারা চেষ্টা করেছেন, কিছুতেই যেহেতু হত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন, আর আল্লাহ তাআলা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সে বিষয়টি তাকে অবহিত করলেন, এবং পবিত্র আল কোরআনে সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য বললেন। আর মক্কা থেকে মদিনাতে হিজরত করার প্রধান যে কারণ সেটা হচ্ছে এই ওসি প্রত্যাদেশ লাভ। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওসি প্রত্যাদেশ লাভ করলেন তখনই তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হিজরত করার আগে সেখানকার যারা নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে আস্তে আস্তে তিনি মদিনার দিকে চলে যাওয়ার জন্য বললেন, তাদেরকে মদিনাতে হিজরত করার জন্য বললেন। আর এ সময় মদিনাতে মক্কাতে অবস্থান করছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর যখন আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হলেন মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে গেলেন, যেহেতু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বা বিশ্বস্ত হিসেবে বিশ্বাস হিসেবে মক্কা লোকেরা বিশ্বাস করতেন, এবং তার কাছে তারা নানা ধরনের জিনিসপত্র আমানত রেখে গেছে, এই আমানত গুলো যেন যথাযথভাবে যে যে জিনিসের মালিক তার কাছে যেন সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া যায়, এই জন্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গী করে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। এবং মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে যেহেতু তারা হযরত মুহাম্মদকে হত্যা করার জন্য ওই রাতে তার গৃহের চারপাশ তারা ঘেরাও করেন, আর হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফাঁস কাটিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে বের হলেন, এবং তারা প্রথমে গিয়ে সাউর পর্বত নামে এক পর্বতে তারা আশ্রয় গ্রহণ করলেন। সেখানে তারা 3 দিন পর্যন্ত অবস্থান করেন, আর এই 3 দিন পর্যন্ত হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হিজরতের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে খাদ্য সরবরাহ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহ এবং তার কন্যা আসমা ও আয়েশা। সেখানে 3 দিন অবস্থান করার পর তারা আব্দুল্লাহ ইবনে আরিকাতুল্লাইসি নামক একজন মক্কাবাসীকে ঠিক করেন মদিনাতে, যেহেতু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এই মদিনার পথ ছিলেন না, এই মদিনার পথ প্রদর্শন করার জন্য আব্দুল্লাহ ইবনে আরিকাতুল্লাইসি নামক একজন মক্কাবাসীকে ঠিক করেন। পরবর্তী সময় দীর্ঘ 11 দিন অতিবাহিত হওয়ার পরে তারা কুবা নামক একটি মদিনার উপকণ্ঠে কুবা নামক একটি গ্রামে গিয়ে তারা সেখানে পৌঁছান, এবং কোন কোন বর্ণনা পাওয়া যায় যে এখানে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দিন অবস্থান করেন, আবার কোন কোন বর্ণনাতে পাওয়া যায় যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 14 দিন অবস্থান করেন, এবং এই 4 দিন অথবা 14 দিন যে কতদিন তারা সেখানে অবস্থান করেন সেখানেই তারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন, সেই মসজিদটাকে বলা হয় কুবা মসজিদ। যদি এটা স্থাপত্যিক কোনো ভিত্তি ছিল না যেহেতু তারা সেই জায়গাতে নামাজ পড়েছেন, এই জন্য সেটাকে কুবা মসজিদ পৃথিবীর ইতিহাসে বা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে কুবা মসজিদ। সেখানে কিছুদিন অবস্থান করার পরবর্তীতে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
1622 খ্রিস্টাব্দের 1 অক্টোবর তিনি মদিনাতে গিয়ে পৌঁছান। আর মদিনার লোকজন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য, তাকে গ্রহণ করার জন্য তারা দীর্ঘদিন পর্যন্ত সেখানে তারা আগ্রহ সহকারে তারা অপেক্ষা করছিলেন। আর অবশেষে হযরত মহানবী যখন মদিনাতে গিয়ে পৌঁছান, মদিনাতে পৌঁছে যাওয়ার পর তারা হযরত মুসলিমকে স্বাগত জানান এবং তারা সেখানে তাকবীর ধ্বনি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নেন এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেককে অতিথি হিসেবে পাওয়ার জন্য তারা সেখানে আগ্রহ প্রকাশ করেন। তখন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কারো গৃহে তিনি গমন করেন, তাহলে বাকি যারা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিথি হিসেবে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তাদের মনে কষ্ট যাবে। এই জন্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কৌশল অবলম্বন করলেন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উট কাসওয়াল যার গৃহের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবে, যেখানে গিয়ে বসবে সে তার গৃহে আমি অতিথি হিসেবে থাকব। এরপর দেখা যাচ্ছে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়াল, সেখানে দুজন এতিম বালক সাহল এবং সুহাইল তাদের একটি জায়গা ছিল, সেই জায়গাতে সেখানে গিয়ে বসে তার হযরত মহানবী উটটি এবং হযরত এই জায়গার পাশেই আবু আইয়ুব আল আনসারী নামক একজন সেখানে আনসারের সেখানে গৃহ ছিল। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর গৃহে সেখানে তিনি অতিথি হিসেবে আতিথ্য গ্রহণ করেন। এভাবে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি ঘটনা, সেই হিজরতের ঘটনাটি এভাবে সম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে ফলাফল সেই ফলাফল নিয়ে আলোচনা করব। সবাইকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।